যে বৈঠকটি সেটি 9 তারিখে ছিল সকাল 11টায় আমাদের নির্বাচন পর্যবেক্ষণ যারা করি তাদের সঙ্গে পুরো কমিশন, এবং সেখানে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় একটি প্রশ্নের বা দাবির মুখোমুখি হয়ে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে নির্বাচন কালীন সময়ে আপনার এই যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার যে ট্র্যাডিশনটা, তার উপর তিনি আপনার নিষেধাজ্ঞা আরোপ করবেন, এক অর্থে মানে ব্ল্যাক আউট করে দেওয়া হবে এই ধরনের চিন্তা, এবং সেটি খোলামেলা ভাবে বলেছেন। কমিশনের সঙ্গে পর্যবেক্ষণ সংস্থা এবং পর্যবেক্ষকদের আপনার সহভাগিতা আরো কিভাবে নিবিড় ভাবে নিশ্চিত করা যায় সেটির ব্যাপারেও তিনি নানান রকমের দিক নির্দেশনা প্রদান করেছেন। তবু শুনতে পারলাম বিশেষ করে 8, 9 এবং 12 তারিখে আপনার 3টি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। প্রথমটি আমাদের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসশেব, তিনি খুব শর্ট নোটিসে দুপুরবেলা 8 তারিখে নির্বাচন কমিশনে এসে হাজির হন এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে একান্ত বৈঠক করেন। সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আর কেউ ছিলেন না, রাষ্ট্রদূতের মহোদয় দুজনেই ছিলেন সঙ্গে, এবং এই যে একান্ত নিবিড় বৈঠক এইটাই এক অর্থে কমিশনে নতুন যে রাষ্ট্রদূত তার প্রথম হাজির হওয়া, এবং এর আগে আমরা যতবারই মার্কিন রাষ্ট্রদূতদের আগমন ঘটতে দেখেছি আমাদের নির্বাচন কমিশনে, তারপরেই আমরা দেখেছি তাৎপর্যপূর্ণ বিভিন্ন রকমের পরিবর্তন পরিস্ফুটিত হতে। দ্বিতীয় যে বৈঠকটি সেটি 9 তারিখে ছিল সকাল 11টায় আমাদের নির্বাচন পর্যবেক্ষণ যারা করি তাদের সঙ্গে পুরো কমিশন, এবং সেখানে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় একটি প্রশ্নের বা দাবির মুখোমুখি হয়ে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে নির্বাচন কালীন সময়ে আপনার এই যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার যে ট্র্যাডিশনটা, তার উপর তিনি আপনার নিষেধাজ্ঞা আরোপ করবেন, এক অর্থে মানে ব্ল্যাক আউট করে দেওয়া হবে এই ধরনের চিন্তা, এবং সেটি খোলামেলা ভাবে বলেছেন। কমিশনের সঙ্গে পর্যবেক্ষণ সংস্থা এবং পর্যবেক্ষকদের আপনার সহভাগিতা আরো কিভাবে নিবিড় ভাবে নিশ্চিত করা যায় সেটির ব্যাপারেও তিনি নানান রকমের দিক নির্দেশনা প্রদান করেছেন। আর এর পরে 12 তারিখে সাবেক নির্বাচন কমিশনার মহোদয় এবং প্রধান নির্বাচন কমিশনার মহোদয়দের সঙ্গে যে ইন্টারাকশন হয়েছে সেটাও কিন্তু প্রেসে আমরা দেখেছি, এবং এরপরে কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় প্রেসকে ব্রিফ করে জানিয়েছেন যে আপনার নির্বাচনকালীন সময়ে সরকারের পূর্ণ সহযোগিতাটা অতীব গুরুত্বপূর্ণ কমিশনের জন্য, এবং তা না হলে আপনার নির্বাচন এবং তার পুরনো কথা, এখন নতুন করে আমরা কি পেলাম, এই কমিশন আসলে কি চ্যালেঞ্জকে মোকাবেলা করে এমন কিছু দেখাতে পেরেছে কিনা, বা এই পর্যন্ত যে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকার সহায়তা করবে সংবিধানের আলোকে এটা তো আমরা জানি, এবং বিগত আমলগুলিতে সরকার সহযোগিতা কতটুকু করতে পেরেছে সেই আলোকে জনাব শাহনেওয়াজ সাহেবরা কতটুকু সার্থকতা তারা অর্জন করতে পেরেছিল সেগুলি আমাদের সামনে এসছে। এখন এ পর্যায়ে এসে সামনের কুমিল্লার নির্বাচনকে ঘিরে আজকে যেমন কুমিল্লাতেই আমাদের রাশেদা সুলতানা নির্বাচন মাননীয় নির্বাচন কমিশনার, তিনি কুমিল্লা 6 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারকে চিঠি দেওয়ার পরেও নির্বাচনী এলাকায় অবস্থান করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে এই ছাড়া আমাদের কী করণীয় আছে, একজন সম্মানিত লোককে তো টেনে হিঁচড়ে নামাতে পারি না আমরা। এই যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতাটাকে আপনি কীভাবে দেখছেন, তার মানে কি আরো বড় চ্যালেঞ্জ সামনে আসলে সেটাকে কীভাবে মোকাবেলা করবে? দেখুন, আইনগতভাবে যা কিছু ক্ষমতা নির্বাচন কমিশনকে প্রদান করা আছে সেটা ভব্যতার মধ্যে থেকে তারা ওয়ার্নিং দিয়েছেন। এখন কেউ যদি সেই আপনার যে ওয়ার্নিং সেটি যদি কমপ্লাই উইথ না করে, তাহলে নির্বাচন কমিশন একজন মাননীয় সংসদ সদস্যের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে পারে সেই প্রশ্নটি কিন্তু ফোরফ্রন্টে চলে এসেছে, এবং এখানটায় বোঝা গেল যে নির্বাচন কমিশন কোন অবস্থায় আপনার তার যে
ক্ষমতার গণ্ডি সেটি অতিক্রম করে শুরুতেই বিতর্কের জন্ম দিতে চাচ্ছিলেন। এইরকমের একটি পরিস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম প্রয়াত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেবের ক্ষেত্রে। তাকে ওই পদে সমাসীন করার ক্ষেত্রে আপনার বিজেপির প্রয়াত চেয়ারপারসন নাজির রহমান মঞ্জুর বিরাট একটি অবদান ছিল, আমরা যেটা কাছ থেকে জানি, এবং তার একটা প্রত্যাশা ছিল যে নির্বাচিত হবার পরে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আপনার চাঁদপুরের সন্নিকটে লঞ্চ ডুবিতে ভোলার প্রচুর মানুষজন মৃত্যুবরণ করেছিলেন, এবং এই প্রেক্ষিতে নাজির রহমান মঞ্জুর বাড়ি যেহেতু ভোলায় তার একটা এক্সপেকটেশন ছিল যে মহামান্য রাষ্ট্রপতি চাঁদপুরে গিয়ে দেখভাল করবেন, আর ন্যূনতম পক্ষে যদি নাও যান একটি বিবৃতি যে শোক প্রকাশ করবেন, সেটিও কিন্তু সেসবই আপনার ইয়াজউদ্দিন মহোদয় করেননি। ইনফরমালি নাজির মহোদয়কে অবগত করা হয়েছিল যে এর আগে ওভারচার দেখাতে গিয়ে আপনার পূর্বতন মহামান্য রাষ্ট্রপতি বদরুজ্জোহা চৌধুরী যেই নাকাল অবস্থায় পড়েছিলেন সেই রকম পরিস্থিতি তিনি পড়তে চান না, কারণ তার মূল ভূমিকাটি থাকবে যখন নির্বাচন সন্নিকটে আসবে সেই সময় তিনি যদি সেই অবধি দায়িত্ব পালন করতে চান তাহলে শুধুমাত্র এখন স্টিয়ারিং হুইল ধরে রাখাটাই কর্তব্য, এর বিয়ন্ড কোনো কিছু করতে গেলে তার ভাগ্যেও সেরকম ঘটনা। দায়িত্ব থেকে সরে যেতে অথবা আপনার অভিশংসনের সম্মুখীন হতে পারে, এই ধরনের নানান রকমের বিষয় আসে। আপনার কথা ক্লিয়ার না, বাট আপনি যতটুকু অ্যাডভাইস করছেন আমার কাছে মনে পড়ছে, মনে হচ্ছে যে আপনি অভিশংসন অথবা এখান থেকে সরে যাওয়ার মতো আপনি বুঝাচ্ছেন, এরকম কিছু করার কোনো সুযোগ থাকলে তারা করতে পারে, বাট কতটুকু করতে পারে বা না পারে তাদেরও কতটুকু সুযোগ আছে, তাদের সীমাবদ্ধতা বা নির্বাচনী আইনে, নির্বাচন কমিশনের আইনে আদৌ কতটুকু কী বলা আছে যে কোনো একজন সম্মানিত ব্যক্তি যদি সেই এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে সেক্ষেত্রে মানে এর পরবর্তীতে তাদের কী ধরনের পিউনিটিভ মেজার্স নেওয়ার মতো ডিরেকশন আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সাথে সম্মানিত শাহনেজ সাহেব আছেন, তাকে আমরা জিজ্ঞাসা করবো পরবর্তীকালে। জনাব হাবিবুর রহমান হাবিব, এই পর্যায়ে আপনি একটু দয়া করে জানাবেন প্রধান নির্বাচন কমিশনারের এই দুটি বক্তব্যকে অনেকেই অসহায়ত্বের মতো করে ইঙ্গিত দিচ্ছে, এই ছাড়া বা কী করণীয় আছে আপনি মনে করেন? আমি জি আপনার কাছে আসছি, আপনি দয়া করে বলবেন। আপনাকে ধন্যবাদ। এজ দ্য পিপল যারা দেখছেন, সম্মানিত দর্শক শ্রোতা, বিভিন্ন দেশ থেকে তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম।